তো মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটি সেটের সমাধান পেজ নম্বর 38 পেজ নম্বর 85-তে যে সকল এমসিকিউ এবং এসকিউ আছে একদম নিখুত নির্ভুল উত্তর ফ্রি পিডিএফ সহ বলে দেব, কারণ ভিডিওটি তোমাদের তো সম্পূর্ণ দেখতেই হবে উত্তরগুলো বোঝার জন্য, এবং ভিডিও চলাকালীনই দেখবে তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড যখন চাইবে পাসওয়ার্ড সেখানে দিলেই তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে জীবন বিজ্ঞানের 2 নম্বর 3 নম্বরের 5 নম্বর এবং এমসিকিউ এসকিউ এর উত্তর সহ ফ্রি পিডিএফ যেটা এনেছি সেটার উত্তরের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, অবশ্যই সেটা দেখে নিও। 100% টেস্টেও যেমন কমন পেয়েছো ফাইনালেও কমন পাবে, এটুকু গ্যারান্টি দিতে পারলাম, এবং আগামী দিনগুলোতেও তোমাদের পরীক্ষার জন্য টেস্ট পেপার সমাধান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের চ্যানেলের মারফত। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট তোমাদের পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে তোমাদের জীবন বিজ্ঞানের দুটি সেট টেস্ট পেপারের দুটি সেট, প্রথম দুটো পেজ নম্বর 38 পেজ নম্বর 85-এর এমসিকিউ এসকিউ সমাধান বলে দিই। প্রথমে পেজ নম্বর 38-এর প্রথম প্রশ্ন, শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকারের, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট প্রশ্ন 2 নম্বরের, প্লাসেন্টা গঠনে সাহায্য করে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্ন, কোনটি রোটেটর পেশি, উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, পাইরিফর্মিস। নেক্সট, কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, G1 দশায়। 1.5-এর প্রশ্ন, ক্যারিওকাইনেসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় পৃথক হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, অ্যানাফেজ। নেক্সট, মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, পরিণত দশায়। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে, এখানে একটুও কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। নেক্সট, ইমাস্কুলেশনের ফলে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়। 9 নম্বর প্রশ্ন, এক সংকর জননের F2 জনিতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার, উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, 2 প্রকার। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, ল্যামার্ক। নেক্সট, 11 নম্বরের প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ নয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, গিনিপিগের সিকাম। নেক্সট, শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, উটের অতিরিক্ত জলক্ষয় সহন। 13 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, সিউডোমোনাস। 1.14 প্রশ্ন, লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, পশ্চিমবঙ্গ। নেক্সট, নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, নয়নতারা। বিভাগ ক্ষয়ে চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের দিকে। প্রথম, সংযোগী নিউরনের অবস্থান সবসময় ড্যাশ স্নায়ুতন্ত্রে, উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। নেক্সট, উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোষের সংখ্যা ড্যাশটি, উত্তর হয়ে যাবে 2টি। নেক্সট, উচ্চতা সাপেক্ষে ক্যাপিটালটি স্মলটি একটি ড্যাশ সংকর জীব, উত্তর হয়ে যাবে বিষম বা লম্বা সংকর জীব। নেক্সট, ড্যাশ ব্যক্ত বীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে, উত্তর হয়ে যাবে নিটাম। 2.5-এর প্রশ্ন, জীব বিবর্ধন ড্যাশ দূষণের ফলাফল, উত্তর হয়ে যাবে মাটি। নেক্সট, পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, উত্তর হয়ে যাবে সিঙ্গালিলা। সত্য মিথ্যা, এখানে আমি সত্য এবং মিথ্যাগুলোও বলে দেবো। প্রথমটা, 2.7-এর, কব্জা সন্ধি 270 ডিগ্রি ঘুরতে পারে, এটা ফলস অর্থাৎ মিথ্যা, কারেক্ট অ্যান্সার 100 ডিগ্রি। নেক্সট, প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা, এটা সত্য। 2.9-এর, একবীজপত্রী উদ্ভিদের ও জোর কলম করা হয়, এটা হয়ে যাবে ভুল, কারণ সঠিক উত্তর দ্বিবীজপত্রী উদ্ভিদের এটা করা হয়। নেক্সট, 2.10, প্রোটানোপ সবুজ বর্ণ দেখতে পারে না, এটা রং হবে, কারণ ডিউটেরানোপিয়া সবুজ বর্ণ দেখতে পারে না, প্রোটানোপিয়া কিন্তু বা প্রোটানোপ এরা কিন্তু লাল বর্ণ দেখতে পারে না। 2.11, জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেস থাকে, এটা ঠিক। তারপর, আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ডিএনএ, এটা ভুল, সঠিক উত্তর আরএনএ। তারপরে চলে যাব স্তম্ভ মিলাওয়ের দিকে। প্রথম, 2.13, অকাল পত্রমোচন রোধ, উত্তর হয়ে যাবে জিএটা, সাইটোকাইডিন। নেক্সট হচ্ছে 2.14, বেমতন্তু গঠন, উত্তর হয়ে যাবে ইয়েটা, মাইক্রোটিবিউলস। তারপরে হয়ে যাবে 2.15, HPLC, উত্তর হয়ে যাবে ইয়েটা, থ্যালাসেমিয়া। নেক্সট হচ্ছে 2.16, ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি, উত্তর হয়ে যাবে এফেটা, প্রকৃতির খেলা। 2.17, জীব বৈচিত্র্য, উত্তর হয়ে যাবে বিয়েটা, রোজেন। 2.18, এটা গৌণ দূষক, উত্তর হয়ে যাবে সিয়েটা, প্যান।
তারপর বিসদৃশ শব্দটি বেছে লেখো, অটলিথ, অন্তঃকর্ণ, সাইনোভিয়াল তরল, এন্ডোলিপ। এখানে একমাত্র সাইনোভিয়াল তরল বা সিএসএফ এটা এর মধ্যে পড়ে না, তাই এটা বিসদৃশ। নেক্সট, চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না, উত্তরে যাবে কর্নিয়া। 2.21 প্রশ্ন, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে, উত্তরে যাবে হেটেরোক্রোমাটিন। নেক্সট হচ্ছে লোকাস কি, এর উত্তর এই যে ওপরে লিখে দিয়েছি এটা তোমরা দেখে নেবে, এটা হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে যেই অবস্থান করে তাকে লোকাস বলে। 2.23, মিলার ও উড়ে তাদের পরীক্ষায় NH3 অর্থাৎ অ্যামোনিয়া এবং CH4 মিথেন কী অনুপাতে ব্যবহার করেছিলেন, 1:1। নেক্সট, মেটাস্থেসিস কী, নিচে লিখে দিয়েছি এটা এক ধরনের সংক্রমণ যা খুব দ্রুত গতিতে ছড়িয়ে যায়, যেমন ক্যান্সারের মতো রোগ। নেক্সট, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো, উত্তর হয়ে যাবে কিন্তু গর্ভপত্র। নেক্সট, গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয়, উত্তর হয়ে যাবে কুমির। এই পেজটিজ হয়ে গেল, এবার চলে যাব পেজ নম্বর 85-তে। প্রথম MCQ, কিছু কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিছু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো, উত্তর হয়ে যাবে ফটোনাস্টিক চলন। 1.2, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, জিব্বারেলিন। নেক্সট, 1.3, নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, উদ্দীপনা থেকে গ্রাহক, গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে কারক, তারপর সাড়া প্রদান। নেক্সট প্রশ্ন, কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি সেটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হাইড্রা। নেক্সট, যে ক্ষারমূলকটি DNA তে থাকে না কিন্তু RNA তে থাকে তাহলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ইউরাসিল। নেক্সট, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মারক পরিস্ফুটনের, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বয়ঃসন্ধি দশায়। নেক্সট, দুটি শঙ্কর লম্বা ক্যাপিটালটি স্মলটি গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে F1 জনিতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 3 প্রকার। নেক্সট, 1.8, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, 0%, কোনো সম্ভাবনাই নেই। 1.9, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 4। নেক্সট, 1.10, নিচের কোনটি আন্তঃ প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। 1.11, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো, উত্তরে যাবে অপশান নাম্বার ডি, মৌমাছি। নেক্সট, 12 নম্বরের প্রশ্ন, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো, উত্তরে যাবে অপশান নাম্বার বি, সমসংস্থ অঙ্গ। নেক্সট, 13 নম্বরের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ডিনাইট্রিফিকেশন। 14 নম্বরের প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, রেড পান্ডা। নেক্সট, 15 নম্বরের প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ব্রঙ্কাইটিস হয়, হাঁপানি হয়, ফুসফুসের ক্যান্সার হয়। তারপরে চলে যাব শূন্যস্থান পূরণের দিকে। প্রথম, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যে প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, উত্তরে যাবে উপযোজন। নেক্সট, কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোমের কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে, উত্তরে যাবে মেটাফেজ। নেক্সট, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, উত্তরে যাবে বর্ণান্ধতা। নেক্সট, 2.4, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ, উত্তরে যাবে কক্সিস। নেক্সট, জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ, উত্তরে যাবে হটস্পট। নেক্সট, নমুনা বীজকে, এখানে প্রশ্নে ভুল আছে, 196°C হবে না, -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে বলা হয় ক্রায় সংরক্ষণ। প্রিন্টিং মিস্টেক আছে, 196-এর আগে কিন্তু মাইনাস হবে। সত্য মিথ্যা, রাইটগুলো সত্য, কাটাগুলো মিথ্যা। মানুষের রেটিনায় রডকোষের সংখ্যা বেশি, ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল। নেক্সট, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটনা হয়, ঠিক। 2.10, জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, এটাও ঠিক। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো CO2, কার্বন ডাইঅক্সাইড, ঠিক। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটাও ঠিক। নেক্সট, স্তম্ভ মেলাও, প্রথমটি 2.13, অন্ধবিন্দু, এর উত্তর হয়ে যাবে সিয়েটা রেটিনা ও অপটিক
স্নায়ু সংযোগস্থল। নেক্সট 2.5.14 সাইটোকাইনেসিস, ইয়েটার উত্তর হইবে কোষপাত গঠন। প্রাকৃতিক নির্বাচনবাদ, এর উত্তর হইবে এফেরটা ডারউইন। নেক্সট অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, উত্তর হইবে বিয়েরটা জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন। নেক্সট 2.17 গর্ভমুণ্ডের স্থানান্তরণ, এরটার উত্তর হইবে পরগ্রহণ। নেক্সট JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, উত্তর হইবে ডিএরটা জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। 2.19 বিসদৃশ শব্দ, TSH, SATH, GTH, CSF, এই যে প্রথম তিনটি এগুলো হরমোন। CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, অর্থাৎ এটা একটা তরল, সাইনোভিয়াল তরল, তাই এটা এর মধ্যে পড়ে না। নেক্সট অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী, দেখো একদম ওপরে লিখে দিয়েছি, লেন্সকে সঠিক অবস্থানে রাখতে ও সুরক্ষিত করতে কিন্তু সাহায্য করে। এটা কে কাজ করে, ভিট্রিয়াস হিউমার। নেক্সট 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে একটি উপযুক্ত শব্দ বসাও, প্রফেজ থেকে নিউক্লিয় পর্দা হয় আর নিউক্লিয়াসের অবলুপ্তি হয় টেলোফেজ দশায়, টেলোফেজ দশায় হয় নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের পুনরুদ্ভাব। নেক্সট মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যের জন্য জিনোটাইপ অনুপাতটি কত হবে, 1:2:1। নেক্সট থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে, সেক্স ক্রোমোজোম X এবং Y, সাধারণত 8 নম্বর ক্রোমোজোমটা বহন করে সেক্স ক্রোমোজোমের। নেক্সট 2.24 সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, এটা হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নেক্সট নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করে লেখো, ভ্রূণ, ভাজক, ভাজক কলা, ক্রায় সংরক্ষণ বীজ, এটা ক্রায় সংরক্ষণ উত্তর হবে। নেক্সট সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি লেখো, উত্তর হয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের পেজ নম্বর 38 এবং পেজ নম্বর 85 সম্পূর্ণ উত্তর, এবং যারা ফ্রি PDF ডাউনলোড করতে চাইছো তাদের জন্য এই ভিডিওর ফ্রি PDF পাসওয়ার্ড হয়ে যাবে LSC সম্পূর্ণ স্মল লেটারে। আর তোমাদের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে জীবন বিজ্ঞানের 2 নম্বর, 3 নম্বরের, 5 নম্বরের যে প্রশ্ন এবং উত্তরগুলো আমরা ফ্রি PDF সহ উত্তর এনেছি তার লিঙ্ক, এবং MCQ SQ যেগুলো উত্তর সহ এনেছি তার লিঙ্ক। অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, সেখান থেকে 100% টেস্ট পরীক্ষায়ও যেমন কমন পেরেছো, ফার্স্ট ফাইনাল পরীক্ষায়ও কমন পাবে। এবং ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, সেখানে পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলেই তোমরা এই নোটসটি ডাউনলোড করে নিতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানে